সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি স্বাস্থ্য কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আসন্ন 14ই নভেম্বর হচ্ছে ডায়াবেটিস সচেতনতা দিবস। বিশ্বব্যাপী এই দিনটিকে উদযাপন করা হয়। ডায়াবেটিস রোগটি সম্পর্কে প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলো আছে সেই বিষয়টি নিয়ে মানুষকে সচেতন করার জন্য আমাদের দেশেও এই দিনটিকে উদযাপন করা হয়। দর্শক বুঝতেই পারছেন, আমাদের আজকের পর্বে আমরা কথা বলবো ডায়াবেটিস রোগের প্রতিরোধ এবং চিকিৎসার যে ব্যবস্থা সেই বিষয়গুলো নিয়ে। আর এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আজকে আমাদের সাথে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসককে। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার এম এ হালিম খান, ডায়াবেটিস বিশেষজ্ঞ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। আমাদের সাথে আজকে আরও উপস্থিত আছেন ডাক্তার এম এস আরিফিন পাটোয়ারি, মেডিসিন বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। দর্শক, আপনারা যদি ডায়াবেটিস নিয়ে কোনো কিছু জানতে চান আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের কাছে, তাহলে আমাদের টিভি স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। এছাড়া ফেসবুকে আমরা লাইভে আছি, সেখানে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে জয়েন করতে পারেন। দর্শক, এখন চলে যাচ্ছে আমাদের আজকের মূল আলোচনায়। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে। ভালো আছি স্যার। সামনে তো ডায়াবেটিস দিবস আসছে এবং বিশ্বব্যাপী এই দিনটিকে উদযাপন করা হয়, ডায়াবেটিস নিয়ে মানুষকে সচেতন করা হয়। তো আমাদের দেশে আসলে ডায়াবেটিস দিবসটি উপলক্ষে কি ধরনের কর্মসূচি আপনারা পালন করবেন? আমাদের দেশে আসলে ব্যাপক প্রস্তুতি নিয়ে থাকি আমরা। বারডেম হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সকল মেডিকেল কলেজ, এমনকি পেরিফেরিতে সকল হাসপাতালেই ডায়াবেটিস বিষয়ক সেমিনার, সিম্পোজিয়াম এবং র্যালি, এই জিনিসগুলো প্রতি বছর হয়ে থাকে। এবারেও আমরা প্রস্তুতি গ্রহণ করেছি, এবারেও হবে ইনশাল্লাহ। তো আমরা যে মেসেজটা দিতে চাই এই বছরের প্রতিপাদ্য, দ্য ফ্যামিলি অ্যান্ড ডায়াবেটিস, অর্থাৎ আমরা পারিবারিকভাবেই যাতে ঘর থেকে যাতে শুরু করতে পারি, সেটাই হলো আসল কথা আর কি। যে একটা ফ্যামিলিতে যদি একজনের ডায়াবেটিস থাকে, তাহলে কিন্তু এই ফ্যামিলির সকল সদস্যই ডায়াবেটিস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। দুই নম্বর হলো যে একটা ফ্যামিলিতে একজনের ডায়াবেটিস আছে এবং এই ডায়াবেটিসের যে টোটাল ম্যানেজমেন্টটা, সেটা কিন্তু ফ্যামিলির সকল সদস্যকেই জানতে হবে। সাপোজ আমি বললাম যে একজনের ডায়াবেটিস আছে, তো উনি হয়তো গ্লুকোমিটার দিয়ে সুগার টেস্ট করতে পারেন না, অথবা পারেন কিন্তু উনি হয়তো কোনো কারণে একটু আনকনসাস হয়ে গেলেন, তখন কিন্তু তার ফ্যামিলির অন্য আরেকজন মেম্বার গ্লুকোমিটার দিয়ে সুগারটা দেখলেন যে ওনার হয়তো সুগার অনেক নীল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে হয়তো উনি হয়তো গ্লুকোজ খাওয়ানোর ব্যবস্থা করতে পারলেন। ঠিক একই রকমভাবে একটা ইনসুলিন নেওয়ার সময় যদি ডায়াবেটিসে আক্রান্ত মানুষ হঠাৎ করে কোনো কারণে অসুস্থ হয়ে যান, ফ্যামিলির অন্য আরেকজন মানুষ যদি এডুকেটেড থাকেন, তখন কিন্তু ওই ইনসুলিনটা ওই পেশেন্টটাকে দিয়ে তখন কিন্তু তার লাইফটাকে সেভ করা যায়। তাহলে ডায়াবেটিসে আক্রান্ত মানুষ এবং তার ফ্যামিলি সবারই কিন্তু ডায়াবেটিস সম্পর্কে এডুকেশনের ব্যাপার আছে এবং ডায়াবেটিসের ম্যানেজমেন্টের জন্য এডুকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমরা হয়তো পরে আর অনেক ডিসকাস করব। আচ্ছা হ্যাঁ, আমরা এটা নিয়ে পরে আলোচনা করব স্যার। এখন তো ডায়াবেটিস আমাদের দেশে অনেক বেশি বেড়ে গিয়েছে এবং অসংক্রামিত যে রোগগুলো বা নন কমিউনিকেবল ডিজিজ, সেটার মধ্যে ডায়াবেটিস কিন্তু অনেক বড় একটা অংশ দখল করে থাকে। তো আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে বর্তমানে বাংলাদেশের চিত্রটা আসলে কী? আপনি দেখেন যে সারা বিশ্বেই ডায়াবেটিসের বর্তমান চিত্রটা যেরকম, তার সাথে একই রকম বাংলাদেশে একই রকমভাবে আছে, বরং একটু বেশি। 2015 সালের একটা হিসাব আছে যেখানে আপনার সারা বিশ্বে 415 মিলিয়ন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিল, যেটা 2040 সাল নাগাদ এটা হয়ে যাবে আপনার 645 মিলিয়ন। তার মানে কত বেশি বেড়ে যাবে। আবার আপনি দেখেন যে আমাদের বাংলাদেশের একটা হিসাব আছে, সেখানে হচ্ছে যে 1995 সাল থেকে 2000 সাল পর্যন্ত এই সময়ে আমাদের দেশের মোট পপুলেশনের 4% ডায়াবেটিসে আক্রান্ত ছিল। সেটা 2001 থেকে 2006 সাল পর্যন্ত বেড়ে গিয়ে সেটা তখন ছিল 5%, এবং এটা পরের 5 বছর হয়ে গেল 9%, এবং এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু আপনার টোটাল পপুলেশনের 10% পেশেন্ট ডায়াবেটিসে আক্রান্ত। তার মানে প্রতি 10 জনে একজন মানুষ কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত আছে, এবং যেটা 2030 সাল নাগাদ এটা একটা এস্টিমেটেড যে এইটা 13% হয়ে যাবে। তার মানে যে আমাদের টোটাল পপুলেশনের 13%, এটা কিন্তু একটা হিউজ নাম্বার, ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যাবে। তো এই যে আমরা কিন্তু অনেক সময় ইনফেকশিয়াস ডিজিজকে যে খুব দ্রুত ছড়ায়, এর জন্য একটা প্যান্ডেমিক ডিজিজ একটা টার্মিনোলজি ইউজ করি আপনারা জানেন। ডায়াবেটিসের ক্ষেত্রে এটা যদিও ইনফেকশিয়াস ডিজিজ না, একটা নন কমিউনিকেবল ডিজিজ, তারপরেও কিন্তু বলা হয় ইট ইজ এ প্যান্ডেমিক ডিজঅর্ডার। এর কারণ হচ্ছে এর ব্যাপকতার কারণে।
আচ্ছা, মানে এটা কি মানে খুব অল্প সময়ে অনেক বেশি পপুলেশনকে আক্রান্ত করছে? হ্যাঁ, আমাদের হচ্ছে কি, এখন মডার্ন লাইফের কারণে যেভাবেই হোক আমাদের যে ওবেসিটি বেড়ে যাচ্ছে এবং আমাদের লাইফ স্টাইল সেডেন্টারি ওয়ার্কার বেড়ে যাচ্ছে, যেই কারণে হচ্ছে যে আমাদের হচ্ছে ইনসুলিন আপনার একটা যে ইয়েটা হচ্ছে ইনটলারেন্স হচ্ছে, সেখান থেকে মেইনলি হচ্ছে যে আমাদের এই ডায়াবেটিসের পরিমাণটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের সাথে ফোন একজন দর্শক অপেক্ষা করছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি হাফিজ বলছিলাম পাবনা থেকে। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমি পানি প্রচুর পরিমাণ খাই, ঠিক আছে, কিন্তু মানে পোষাবো হয় মানে খুব ঘন ঘন। কি খাচ্ছেন বলুন। দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্নটি করুন। আমি বলছি আমি পানি প্রচুর পরিমাণ খাই, ঠিক আছে, কিন্তু মানে পানি যেমন খাই তেমন প্রসাব হয়, এটা কি ডায়াবেটিস ছিল লক্ষণ? পানি বেশি খেলে প্রস্রাব বেশি হবে, এটাই স্বাভাবিক। তারপরেও আপনি, আমার মনে হয় যে ডায়াবেটিসের পরীক্ষা তো এখন অ্যাভেলেবল সব জায়গায়, ওইটা নিয়ে কনফিউশনের কোনো কারণ নাই। এক জায়গায় গিয়ে আপনি ডায়াবেটিসটা একটু টেস্ট করিয়ে দেখতে পারেন আর কি, যদি কনফিউশন থাকে। আর বহুবার প্রস্রাব হলে সেটা যদি ডায়াবেটিসই হবে তা কিন্তু না, অনেক কারণেই হতে পারে। যাই হোক, আমার মনে হয় যে আপনি, আমার মনে হয় একটু ডায়াবেটিসটা দেখাই নেন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা দর্শক, আশা করছি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। স্যার, ডায়াবেটিস এখন একটা গ্লোবালি একটা অ্যালার্মিং ইস্যু, এবং স্যারের কথাতেও জানতে পারলাম যে আমাদের দেশেও এটা একটা বিশাল একটা পপুলেশনকে ডায়াবেটিস আক্রান্ত করেছে। তো আপনি তো একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ, তো আপনার যে প্র্যাকটিস লাইফ সেখানে সাধারণত যে ডায়াবেটিস রোগীরা এসে থাকে, তো কী কী কারণ আপনি মূলত পেয়ে থাকেন যে এই রিস্ক ফ্যাক্টরগুলো এখন বেড়ে যাচ্ছে বলে আপনি মনে করেন? আসলে আমাদের দেশে ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি, শতকরা 95% বা তারও বেশি ডায়াবেটিস কিন্তু টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত। টাইপ টু ডায়াবেটিসে আসলে সেরকম কোনো লক্ষণ থাকে না, আসলে কোনো অপারেশন করতে এসেছেন, কোনো নিউমোনিয়া নিয়ে এসেছেন অথবা রুটিন চেক আপের অংশ হিসেবে এসেছেন, তখন আসলে সুগারটা ধরা পড়ে। কারণগুলো আসলে অনেক কারণ, আমরা বলি যে ডায়াবেটিস একটা মাল্টি ফ্যাক্টোরিয়াল ডিজিজ, অনেকগুলো ফ্যাক্টর যখন একসাথে যোগ হয় তখন আসলে ডায়াবেটিস ধরা পড়ে। প্রথমত আমাদের রেশিয়াল ব্যাকগ্রাউন্ড, আমাদের এই জাতিগতভাবে আমাদের সাউথ এশিয়ান বা এশিয়ান কান্ট্রিগুলোতে ডায়াবেটিস বেশি হয়, তারপরে যদি ফ্যামিলিতে থাকে তাহলে তার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, তারপর লাইফস্টাইল, হ্যাঁ সেডেন্টারি লাইফস্টাইল যে সারাদিন বসে কাজ করা সেটা আছে, তারপরে আছে যে গর্ভকালীন ডায়াবেটিস মেয়েদের যাদের হয় তাদের আবার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, অনেক বেশি ওজন যাদের তাদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, আর কিছু ড্রাগস আছে স্টেরয়েড জাতীয় ওষুধ বিশেষ করে, এই ওষুধগুলো যাদের যারা বেশি সেবন করে তাদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, এবং যাদের প্রি ডায়াবেটিস আছে, যা ডায়াবেটিসের পূর্বাবস্থা আছে কিন্তু উনি হয়তো অতটা সচেতন না, তখন কিছুদিনের মধ্যেই দেখা যাবে তাদের ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে। আচ্ছা, মানে এই প্রি ডায়াবেটিক কন্ডিশনটা নিয়ে আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করব, তার আগে স্যারের কাছে একটু আসি। যে স্যার বলছিলেন যে টাইপ টু ডায়াবেটিসটাই সাধারণত বেশি পেয়ে থাকে, তো আমরা তো জানি যে ডায়াবেটিস হয়তো কিছুটা এল্ডারলি পেশেন্ট, মানে যাদের বয়স একটু বেশি তাদেরকে আক্রান্ত করার একটা রিস্কটা বেশি থাকে, তো মানে আপনারা কি অল্প বয়সীদের মধ্যে ডায়াবেটিস পাচ্ছেন, মানে এখন কি অবস্থা? রাইট, এই প্রবণতাটা ইদানিং একটু বেড়ে গেছে। আমরা একটা টার্মিনোলজি ইউজ করি যে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস ইন ইয়াং, তার মানে ইয়াং পেশেন্টদের ক্ষেত্র এই যে স্যার যেটা বলল যে আপনার টাইপ টু যে ডায়াবেটিস এইটা হচ্ছে আমরা পেয়ে থাকি। আপনার যদি এরকম হয় যে আপনার দুইটা জেনারেশনের ফ্যামিলিতে ডায়াবেটিসের হিস্ট্রি থাকে কিন্তু সে ইয়াং, তখন কিন্তু আমাদের মাথায় একটা থাকে তার এটা ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস ইন ইয়াং কিনা। আমরা এখন যে অনেক সময় আমরা লিটারেচারে বলি যে 40 ইয়ার্সের বেশি যখন এজ থাকে তখন এটা টাইপ টু ডায়াবেটিস হবে, বাট ইয়াং এজও এখন প্রচুর টাইপ টু ডায়াবেটিস পাওয়া যাচ্ছে। এবং হচ্ছে যে এই ডায়াগনোসিসটা করাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি জানেন ট্রিটমেন্ট কিন্তু ডিফারেন্ট, তাহলে টাইপ 1 ডায়াবেটিসের মেকানিজম একরকম, টাইপ টু ডায়াবেটিসের মেকানিজম আরেক রকম। ফলে হয় কি, আমরা যদি ডায়াগনোসিসটা করতে পারি, একটা ইম্পর্টেন্ট জিনিস কি, অনেক সময় ইনিশিয়ালি আলাদা করা যায় না এটা কি টাইপ 1 ডায়াবেটিস না টাইপ 2 ডায়াবেটিস অনেক পেশেন্টের ক্ষেত্রে, বাট ইন দ্য কোর্স অফ ট্রিটমেন্ট এটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায় যে এটা টাইপ 1 না টাইপ 2 ডায়াবেটিস। কিন্তু টাইপ 1 ডায়াবেটিস তো ইয়াং পেশেন্ট অনেক আমাদের কাছে নিয়ে আসে, একদম চাইল্ডহুডও আসে, এবং টাইপ 1 ডায়াবেটিস তো দেখা যায় সবচেয়ে বেশি কমন 5-7 বছর ওই বয়সে।
এবং তারা তো আছি, সাথে আমরা কিন্তু টাইপ টু ডায়াবেটিসও ইন ইয়াং পেশেন্ট পাচ্ছি। আচ্ছা স্যার, বললেন যে টাইপ ওয়ান ডায়াবেটিস একদম চাইল্ডহুড ডায়াবেটিসও হতে পারে, মানে একদম বাচ্চাদের ক্ষেত্রেও তারা ডায়াবেটিস নিয়ে আসতে পারে, তো বাচ্চাদের ক্ষেত্রে ডায়াবেটিসের সাধারণত লক্ষণগুলো কী কী থাকে? আসলে আমরা যে কাজটা করি, যে এখন বয়স একটু কম থাকলেই আমরা মনে করি যে আসলে টাইপ ওয়ান ডায়াবেটিস, অনেক ডাক্তার বা অনেকেই মানে হেলথ প্রফেশনাল অনেকেই আমাদের কাছে রেফার করেন যে টাইপ ওয়ান ডায়াবেটিস, লিখেও দেন অনেক সময়, কিন্তু ডায়াবেটিস কম বয়সে হলেই যে সেটা টাইপ ওয়ান ডায়াবেটিস তা কিন্তু নয়, ঠিক আছে? তো এখন টাইপ টু ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যাই অনেক বেশি। যাই হোক, একটু আগে আমি বলেছি যে লক্ষণগুলোর মধ্যে যে টাইপ টু ডায়াবেটিসে সেই রকম কোনো লক্ষণ থাকে না, কিন্তু শুধুমাত্র টাইপ ওয়ান যারা তাদেরই কিন্তু লক্ষণটা আসলে বেশি প্রকাশিত হয়। আমরা ক্লাসিক্যাল ফিচার বলি, আমরা বলি যে একটা কবিতা দিয়ে বলি, ঘন ঘন প্রস্রাব হবে, অতিরিক্ত ক্ষুধা পাবে, মাত্রাতিরিক্ত পিপাসা ধরে, দেহের ওজন কমতে পারে, সারাবেলা ক্লান্তিবোধ হবে, ঘা শুকাতে দেরি হবে, বারবার গর্ভ নষ্ট হয়, চোখে দেখতে কষ্ট হয়, যৌন সক্ষমতা বাইরাস, সংসারে অশান্তি বারো মাস। এটা একটা কবিতার মতো। তো এই জিনিসগুলো থাকলে আমরা বুঝবো যে তার ডায়াবেটিস থাকার সম্ভাবনা বেশি, এবং এই লক্ষণগুলো থাকলে একজন ডাক্তারের সাথে পরামর্শ করে ডায়াবেটিসের পরীক্ষাগুলো করিয়ে নেওয়া উচিত। আচ্ছা, আমাদের সাথে ফোনে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু বলছিলাম, জি স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে ডায়াবেটিক্স পরীক্ষা করব, সেটা আসলে শিশুকাল থেকে বৃদ্ধ বয়সে কখন সেটা প্রথম ডায়াবেটিক্স পরীক্ষা করা উচিত, যে কতদিন পর পর ডায়াবেটিক্স হয়ে ঠিক না, এটা পরীক্ষা করতে হবে। আচ্ছা দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার প্রশ্নের জন্য। এটা উনি একটা ভালো প্রশ্ন করেছে, যে প্রথম প্রশ্নটা কি ছিল জানো? ওনার প্রথম প্রশ্নটা ছিল যে কখন ডায়াবেটিস পরীক্ষা করা উচিত। এটা দেখেন, কোনো একটা পেশেন্টের যদি কোনো সিমটম না থাকে এবং রিস্ক ফ্যাক্টর না থাকে, সেই ক্ষেত্রে আমরা বলি যে 45 বছরের পরে সবারই হচ্ছে যে ডায়াবেটিসটা চেক করা উচিত, যে তার ডায়াবেটিস আছে কি না। কিন্তু যদি কোনো পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি থাকে, আদার কোমরবিডিটিস যেমন হাইপারলিপিডেমিয়া, হাইপার টেনশন এগুলো থাকে, পেশেন্টের যদি ওবেসিটি থাকে, মোটা হয়ে যায়, সেই ক্ষেত্রে পেশেন্টকে কিন্তু ওই কোমরবিডিটিগুলো যখন আমি ট্রিটমেন্ট করছি তখন কিন্তু আমাকে সাথে ডায়াবেটিসটা দেখতে হবে, এটা একটা। এবং এটা আবার নর্মালি আবার যখন প্রেগনেন্ট ওমেন থাকে, প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রেও কিন্তু কতগুলো রিস্ক ফ্যাক্টর আগে থেকে থাকে, যেমন তার যদি আগের বাচ্চার ওজনটা খুব বেশি থেকে থাকে, 4.5 কেজির বেশি, তার যদি আগে একটা আপনার গর্ভকালীন ডায়াবেটিস হয়ে থাকে, তার ফ্যামিলিতে যদি ডায়াবেটিসের হিস্ট্রি থাকে, এবং এইটা কিন্তু আমাদের স্যার বলেছেন অলরেডি, আমাদের এই যে এশিয়ান অঞ্চলটা এবং আফ্রো ক্যারিবিয়ান, এদের দেখা যায় গ্যাসের সময় ডায়াবেটিস বেশি থাকে, কাজে এই ধরনের রিস্ক ফ্যাক্টর থাকলে গর্ভকালীন মায়ের ডায়াবেটিস পরীক্ষা করে নিতে হবে, এটা একটা। আর আমাদের উনি সেকেন্ড যে কোশ্চেনটা করেছে, এটাও খুব ভালো একটা প্রশ্ন করেছে উনি, যে অনেকে বলে যে খুব বেশি মিষ্টি খেলে কি ডায়াবেটিস হয় কি না। আমরা অনেক সময় জেনারেলি উত্তরটা দিয়ে ফেলি যে না, মিষ্টি খাওয়ার সাথে ডায়াবেটিস হওয়ার কোনো সম্পর্ক নাই, কিন্তু এটা টু সাম এক্সটেন্ট ট্রু। আপনি ধরেন পরিমিত মিষ্টি যদি আপনি খান সেটাতে সমস্যা না, কিন্তু আপনি যদি এক্সেসিভ, অনেকে আছে দেখা গেলো 1 কেজি রসগোল্লা খেয়ে ফেলতেছে, অনেক ভাত খেয়ে ফেলতেছে, মানে তার হচ্ছে যে মিষ্টি খাওয়ার প্রবণতা খুব বেশি। আপনি যদি বেশি মিষ্টি খান তাহলে কি হয়, আপনার শরীরে গ্লুকোজটা বাড়বে, ফলে হচ্ছে ইনসুলিন সিক্রেশন ডিমান্ড অনেক বেড়ে যায়। এটাতে হয় যেখান থেকে ইনসুলিন সিক্রেশন হয় ওই সেলের উপর একটা প্রেশার পড়ে, ফলে হয় কি আলটিমেটলি পরোক্ষভাবে উনি হচ্ছে কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে, যদি আপনার এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যে সেল থেকে ইনসুলিন সিক্রেশন হয় সেটা ডিসফাংশন ডেভেলপ করে অনেক বেশি মিষ্টি খাওয়ার কারণে। কিন্তু আমরা স্বাভাবিক যে মিষ্টি খাই এটা খেলে ডায়াবেটিস হবে এই কথাটা সত্য না। আচ্ছা, মানে তখন বডির ফিজিওলজিটাই আসলে পরিবর্তন হয়ে যায়। বিষয় আছে যে মিষ্টি খেলে, উনি যেটা বলেছেন যে হ্যাঁ বিটা সেলের উপর লোড পড়ে এটাও সত্যি, আরেকটা হলো যে মিষ্টি যারা খায় তাদের আবার ওয়েট বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওয়েট যত বাড়তে থাকবে তখন আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনসুলিন ঠিক মতো কাজ করতে পারবে না, তখন আসলে তার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আসলে মিষ্টি খাওয়াকে আমরা কখনো প্রমোট করব না, কোনোভাবেই না, মিষ্টি যতটুকু কম খাওয়া যায় ততই ভালো, মানে সেটা অবশ্যই পরিমিত হতে হবে, কোনো কিছু আসলে এক্সসেসিভ কিন্তু আমাদের শরীরে আরো সেটা ক্ষতির কারণ। আর যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে
তাদের তো অবশ্যই একটু কম খাওয়া উচিত। মানে ফ্যামিলিতে আসলে অনেকে জিজ্ঞেস করে যে মায়ের সাইডে যে হিস্ট্রি থাকলে সেটা বেশি ঝুঁকিপূর্ণ নাকি বাবার সাইডে? এটাই ঝুঁকিপূর্ণ, মায়ের থাকলেও বাবার থাকলেও, দুইজন থাকলে আরো বেশি সম্ভাবনা। আচ্ছা স্যার, আপনি বলছেন যে টাইপ 2 ডায়াবেটিস এর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো লক্ষণ প্রকাশিত হয় না, তাহলে আসলে পেশেন্টরা কিভাবে বুঝবে যে তার কি চেকআপ করা দরকার কিনা? আসলে টাইপ 2 ডায়াবেটিস একটু আগে যে বললাম যে রুটিন চেকআপ হিসেবে এখন মানুষের সচেতনতাও বাড়ছে, বিশেষ করে শহরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য যান এবং ডাক্তাররা ডায়াবেটিসের পরীক্ষা দিয়ে থাকেন, এভাবেই ধরা পড়ে। হসপিটালে সার্জারি করতে যান, সেভাবে ধরা পড়ে। আসলে অ্যাসিমটোমেটিক, আমরা বলি যে কোনো লক্ষণ থাকে না, প্রতি 2 জন ডায়াবেটিসে আক্রান্ত রোগীর 1 জনই জানে না তার ডায়াবেটিস আছে, অর্থাৎ 50% মানুষ ডায়াবেটিসে আক্রান্ত মানুষ জানে না যে তাদের ডায়াবেটিস আছে বা নাই। সেজন্য আসলে পরীক্ষা করা উচিত আর কি, রুটিনলি। আচ্ছা, পরীক্ষা নিরীক্ষার প্রসঙ্গটা যেহেতু আসলোই, এটা কিন্তু একটা স্টাডিও ছিল আমাদের বাংলাদেশে, সেটা হচ্ছে যে তার স্টাডিতে দেখিয়েছে যে পরিমাণ ডায়াবেটিস আক্রান্ত রোগী তারা পেয়েছে, তাদের মধ্যে 56% পেশেন্ট জানেই না তারা ডায়াবেটিসে আক্রান্ত। আচ্ছা, এবং যারা আক্রান্ত তাদের মধ্যে 39% পেশেন্ট ডায়াবেটিসের ট্রিটমেন্ট নিচ্ছে, অ্যাক্টিভ ট্রিটমেন্ট নিচ্ছে। তো এরকম একটা স্টাডি 2015 সালে হয়েছিল। আচ্ছা, যে আপনার দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, জি জি জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো, আমি একজন হার্টের রিং বসানো রোগী, আমি পরপর 3 বার হার্ট অ্যাটাকে আক্রান্ত। এমন তো অবস্থায় আমার ওই বর্তমানে ডায়াবেটিস, গত রাত্রে আমি বাসায় মেশিন আছে মাপাইছি 13.60। এমন তো অবস্থায় আমি কোন হার্টের ডাক্তার, আমি ডাক্তার থেকে বাইপাস ফেরত, মানে হার্টের মাংসপিণ্ড শুকিয়ে গেছে, বাইপাস চলে না। এমন তো অবস্থায় কোন হার্টের ডাক্তার আমাকে ডায়াবেটিস এর কোন ওষুধ খাওয়ার পরামর্শ দেখে নাই বা প্রেসক্রিপশনে লেখে নাই, এমন তো অবস্থায় স্যার আমি কি করতে পারি পরামর্শ দেন? আচ্ছা, উনি যেটা বলেছে, উনি এটা বলেন উনি কি আগে থেকে ডায়াবেটিস আক্রান্ত কিনা, তো এটা একটা ইয়ে ছিল। তো এটা হতে পারে উনি এই প্রথম হয়তো তার ব্লাড সুগারটা এরকম পেয়েছে 13, এটা যদি ফার্স্ট টাইম হয়ে থাকে এটাকে আবার রিপিটেশন করতে হয় এই আপনার টেস্টটা। কারণ কোনো পেশেন্ট যদি অ্যাসিমটোমেটিক থাকে, তার যদি একবার ডায়াবেটিক রেঞ্জে আপনার হচ্ছে যে গ্লুকোজ পাওয়া যায়, সুগার পাওয়া যায়, সেই ক্ষেত্রে টেস্ট আবার রিপিটেশন করতে হয় কনফার্ম হওয়ার জন্য। কনফার্ম যদি তার ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে ওনাকে তো সাথে ডায়াবেটিসের ট্রিটমেন্ট দিতে হবে, সেক্ষেত্রে ওনাকে হয়তো আবার একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, উনি বললেন যে উনি বাসায় গ্লুকোমিটার দিয়ে মেপেছেন, তো ডায়াগনস্টিক যে মাপাটা সেটা কি আসলে বাসায় মাপলে হবে নাকি সেটা? সেটা হলো যে আমরা গ্লুকোমিটার দিয়ে যেটা মাপবো, গ্লুকোমিটার সাধারণত 2টা কাজে আমরা ইউজ করি, একটা হলো মনিটরিং আর একটা হলো স্ক্রিনিং। অর্থাৎ একটা জায়গায় যাব, একটা মেডিকেল ক্যাম্প হবে, ওইখানে আমরা স্ক্রিনিং করব যে কার কার সুগার একটু বেশি আছে, সেখান থেকে যাদের একটু বেশি আছে তাদেরকে আমরা আবার কনফার্ম হওয়ার জন্য ব্লাডের পরীক্ষা করতে হবে, OGTT টেস্ট অথবা হিমোগ্লোবিন A1C 3 মাসের সুগারের গড় এই টেস্ট। তো উনি যদি গ্লুকোমিটার দিয়ে মেপে থাকেন তাহলে কিন্তু এটা কনফার্ম না যে ওনার ডায়াবেটিস আছে, কারণ গ্লুকোমিটার দিয়ে ডায়াবেটিস ডায়াগনোসিস করা যায় না। কনফার্ম করতে গেলে অবশ্যই ওনাকে ল্যাবে পরীক্ষা করতে হবে। আচ্ছা, মানে অনেকেই কিন্তু এই ভুলটা করে থাকেন যে বাসায় বা ফার্মেসিতে গিয়ে গ্লুকোমিটারে মেপে আবার ওষুধও খাওয়া শুরু করে দিয়েছেন। আরেকটা বিষয় হলো যে গ্লুকোমিটার কিন্তু সবসময় যে একদম সঠিক যে রিপোর্ট দিবে তা কিন্তু নয়, অনেক সময় ভুল রিপোর্টও কিন্তু গ্লুকোমিটারে চলে আসে, সেক্ষেত্রে ল্যাব রিপোর্টটাই হলো কনফার্মেটরি আর কি, ল্যাবের রিপোর্ট এ করতে। আরেকটা বিষয় হলো যে ওই ভদ্রলোক যে বলেছেন যে ওনার হার্টের সমস্যা আছে, হার্টের সমস্যা থাকলে আগে থেকে যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস থাকলে কিন্তু হার্টের সমস্যা ওনার অনেক বেশি বাড়তে পারে। তো আমার মনে হয় যে উনি একজন ভালো একজন ডাক্তারের সাথে পরামর্শ করে ওনার সুগারটাকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতেই হবে যে কোনো ভাবে, তা না হলে কিন্তু হার্টের ডিজিজটা আস্তে আস্তে প্রগ্রেস। উনি বললেন যে ওনার অলরেডি কিন্তু 3 বার হার্ট অ্যাটাক হয়েছে এবং হার্টের রিং করা আছে, সেই জন্য আরো বেশি জরুরি যে ওনার সুগারটাকে কন্ট্রোল করা। আচ্ছা, এবং ডায়াবেটিসের দর্শক অনুষ্ঠানে এই পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতিতে যাবার, বিরতি পর আবার ফিরে আসছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।
দর্শক, বিরতি শেষে ফিরে এলাম স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলছি ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে। আপনারা আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে সরাসরি কথা বলতে পারেন, আমাদের টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখানো হচ্ছে সেই নাম্বারে ফোন করতে পারেন, এছাড়া ফেসবুক লাইভে আছি, সেখানে আমাদের সাথে জয়েন করতে পারেন। স্যার, বিরতিতে যাবার আগে অনেকগুলো বিষয় উঠে আসলো, তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকা। তো অনেকেই বলেন যে আমার ডায়াবেটিসটা কি কন্ট্রোলে আছে কি না, মানে এটা কীভাবে বুঝবো? খুব ভালো একটি প্রশ্ন করেছেন। আসলে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ বলতে অনেক পেশেন্ট আমাদের কাছে বলে যে ডাক্তারের কাছে গেলেই তো অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা দিবে, হয়তো খাওয়ার আগে বা খাওয়ার পরে অথবা র্যান্ডম সুগার করিয়ে নিয়ে আসেন। তো ডায়াবেটিসের নিয়ন্ত্রণ বলতে এটা একটা ব্রড টার্ম, শুধুমাত্র সুগারের নিয়ন্ত্রণ বোঝায় না। ডায়াবেটিসের নিয়ন্ত্রণ মানে খাওয়ার আগের এবং খাওয়ার পরে সুগার নিয়ন্ত্রণে আছে কিনা, এবং তার তিন মাসের সুগারের গড় নিয়ন্ত্রণে আছে কিনা, ওনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আছে কিনা, ওনার কোলেস্টেরল নিয়ন্ত্রণে আছে কিনা, এবং তার ওজনটা আদর্শ ওজনের মধ্যে আছে কিনা, এই সবগুলো যখন নিয়ন্ত্রিত থাকবে তখনই আমরা বলবো যে একজনের ডায়াবেটিস নিয়ন্ত্রিত আছে। সাপোজ একজনের হয়তো কোলেস্টেরল অনেক খারাপ কিন্তু ডায়াবেটিস ভালো আছে, উনি দুই দিন পরে হার্ট অ্যাটাক করে আবার একটা হাসপাতালে ভর্তি হলেন, ভর্তি হওয়ার পরে ওনার কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে? তখন তো ওনার কোনো লাইফস্টাইলই থাকবে না শুয়ে থাকা ছাড়া। তা একজনের হয়তো প্রেশার আছে, প্রেশার অনেক বেশি, কিন্তু আমি প্রেশারকে গুরুত্ব দিলাম না, শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে বসে আছি, উনি হয়তো দুই দিন পরে স্ট্রোক করে হয়তো নিন্সে ভর্তি হলেন, তাহলে কি তার সুগার নিয়ন্ত্রণে থাকবে? থাকবে না। তাহলে একটা বিষয়ের সাথে কিন্তু আরেকটা বিষয় খুব রিলেটেড, এই জন্য যে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ আমি যা যা বললাম সব কিছু যখন নিয়ন্ত্রিত থাকবে তখনই আমরা বলবো যে একজনের ডায়াবেটিস নিয়ন্ত্রিত আছে। মানে সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে, যে তার থরলি তাকে চেক আপ করতে হবে যে তার সবগুলো বিষয় কি ঠিক আছে কিনা, প্রেসার থেকে শুরু করে সবকিছু। কারণ ডায়াবেটিস যেহেতু মাথা থেকে পা পর্যন্ত আমরা বলি যে সব জায়গায় অ্যাটাক করতে পারে, সেজন্য তার গুরুত্বপূর্ণ যে অর্গান যেগুলো আছে। একটু জানতে চাই যে এই যে সুগারের ব্লাড সুগারের যে ব্যাপারটা, যে খালি পেটে এবং ভরা পেটে আপনারা পরিমাপ করে থাকেন, তো আসলে এটা আসলে নির্ভর করে, সবার জন্য এক টার্গেট নয়। তবে আমরা বলি যে খাওয়ার আগে 6-এর কাছাকাছি, খাওয়ার পরে 8-এর কাছাকাছি থাকলে আমরা বলবো যে নিয়ন্ত্রিত আছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে টার্গেটটা এটা পেশেন্ট ফিক্স করে দিবে না, ডাক্তারই বলবে যে আপনার জন্য টার্গেট কত, এক একজনের জন্য এক এক রকম, তার বডি ওয়েট বা তার সবকিছু, তার সবকিছুর সাথে মিলে। ধরুন যে একজন স্ট্রোকের পেশেন্ট, ওনার বয়স 85 বছর, তো ওনার জন্য টার্গেট নিশ্চয়ই 8 হবে না খাওয়ার পরে, আরও একটু রিল্যাক্স, লেস স্ট্রিনজেন্ট কন্ট্রোল আমরা বলি। তো যাদের আমরা দেখি যে অ্যাডভান্স ডিজিজ আছে তাদের ক্ষেত্রে অত বেশি কন্ট্রোল আমরা করতে চাই না, মোটামুটি রিল্যাক্সে রাখার চেষ্টা করি। আর যাদের সবকিছু ভালো আছে তাদের জন্য খাওয়ার আগে 6, খাওয়ার পরে 8-এর কাছাকাছি থাকলে। আমাদের ফোনে একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমার নাম গিয়াসউদ্দিন আমি। হ্যালো, জি শুনতে পাচ্ছি। আমার নাম গিয়াসউদ্দিন, আমি কুমিল্লা বোর্ডা থেকে বলছি। জি, আমার ডায়াবেটিস আছে 13 বছর ধরে, আমার হাইপারটেনশনও আছে 2009 সাল থেকে আর কি। আমি বর্তমানে এই সকালবেলা একটা ওষুধ খাচ্ছি আপনি কি 3 মাসের সুগারের গড় করিয়েছেন? জি জি, সেটা আমি গত মাসে আমি চেন্নাই গিয়েছিলাম, আমার গড় সেটা 8.5 আসছে আর কি স্যার। 8.5 মানে আপনার টার্গেটে নাই আর কি। তাহলে বুঝতে হবে যে আপনি যখন টেস্টটা করিয়েছেন তখন হয়তো নিয়ন্ত্রণের কাছাকাছি আছে, কিন্তু এর বাইরের সময়টা অনেক সময় হয়তো অনিয়ন্ত্রিত ছিল আর কি। তো A1C যখন 7-এর নিচে থাকবে তখন আমরা বলবো যে আপনার সুগার নিয়ন্ত্রিত আছে। আর আপনার যেহেতু অন্যান্য কিছু সমস্যাও আছে, আপনার সুগারটা নিয়ন্ত্রণ করা জরুরি। আর একটা বিষয় হলো যে আপনি যে ওষুধগুলো পাচ্ছেন এর মধ্যেও মনে হচ্ছে যে একটু মডিফিকেশন দরকার আছে আর কি। আচ্ছা স্যার, আরেকটা বিষয় যে প্রি ডায়াবেটিক কন্ডিশন, আপনারা বলছিলেন যে ডায়াবেটিস না কিন্তু রেঞ্জগুলো অনেকটা ডায়াবেটিস হওয়ার মতো কাছাকাছি একটা কন্ডিশন, তো এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। প্রি ডায়াবেটিক খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমরা হচ্ছে যে যখন টেস্ট করে তখন ফাস্টিং এবং গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে এবং হিমোগ্লোবিন A1C সবগুলোর মধ্যে একটা রেঞ্জ আছে, যেটা এখনও ডায়াবেটিক রেঞ্জ আসে নাই কিন্তু এটা একটা রেঞ্জ দেওয়া আছে, এটাকে আমরা বলি প্রি ডায়াবেটিক। প্রি ডায়াবেটিক কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে এরা কিন্তু একটা স্মার্ট পার্সেন্টেজ, তারা হচ্ছে ডায়াবেটিস রূপান্তরিত হবে, তাহলে এটা একটা। এবং যাদের IGT অর্থাৎ 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে তাদের প্রি ডায়াবেটিক রেঞ্জে
আপনার সুগারটা থাকে, আমরা এটাকে বলে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, তাদেরকে কিন্তু আমরা ওষুধ খেতে দিই, মেটফরমিন খেতে দিই। এই কারণে এই পেশেন্টগুলোর কিন্তু হচ্ছে আপনার মাইক্রো যে ভাস্কুলার যে কমপ্লিকেশনগুলো হয় সেই কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা বেশি, যেমন কিডনিতে সমস্যা হতে পারে, চোখে সমস্যা হতে পারে। যেহেতু এই কমপ্লিকেশন হওয়ার, উনি কিন্তু ডায়াবেটিক না, বাট এই কমপ্লিকেশনগুলো উনি ডায়াবেটিক হওয়ার আগেই মানে ধীরে ধীরে প্রসেসটা শুরু হয়ে যায়, এই অর্গানগুলো ইনভলভমেন্ট হয়ে যেতে পারে, যেই কারণে এটা একটা রিকমেন্ডেশনই আছে যে এদেরকে কিন্তু আমাদের ওষুধ দিয়ে চিকিৎসা করতে হয়। আচ্ছা, আর একটা চিকিৎসার চেয়ে বড় কথা যে প্রিভেনশন অফ দ্য কমপ্লিকেশন, তো এটা এই জন্য খুব ইম্পর্টেন্ট যে আমার ডায়াবেটিস নাই, আমি ইয়ে হয়ে গেলাম। অনেক রোগী আমাদেরকে বলে আমার তো ডায়াবেটিস নাই কিন্তু আমাকে কেন ওষুধটা দিলেন, তখন এইভাবে ব্যাখ্যা দিতে হয় পরবর্তী কমপ্লিকেশনগুলোকে প্রিভেন্ট করার জন্য। আচ্ছা স্যার, আমাদের ফোনে একজন দর্শক কিন্তু জিজ্ঞেস করছিলেন যে আমাদের জীবন ধারণ পদ্ধতি বা আমাদের লাইফস্টাইলের সাথে আসলে ডায়াবেটিসের কি সম্পর্ক। খুবই গুরুত্বপূর্ণ, ডায়াবেটিসের জন্য আসলে লাইফস্টাইল যেটা সেটাই আমরা বলি যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, একজন মানুষের ওষুধের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ লাইফস্টাইল। আমরা বলি যে কর্নার স্টোন, লাইফস্টাইল ইজ দ্য কর্নার স্টোন ফর দি ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস। কর্নার স্টোন হলো যে স্টোনের উপরে অন্য সকল স্টোন দাঁড়িয়ে থাকে একটা বিল্ডিংয়ের, সেটাকে বলা হয় কর্নার স্টোন। তো ডায়াবেটিসে যদি লাইফস্টাইলই ঠিক না থাকে তাহলে কিন্তু তার ডায়াবেটিস যত ওষুধেই দেয় না কেন কন্ট্রোলে থাকবে না। তো প্রথম কথা, লাইফস্টাইল হলো খাদ্যাভ্যাস এবং হাঁটাহাঁটি বা ব্যায়াম যেটা আমরা বলি। খাদ্যাভ্যাসের মধ্যে আসলে এটা একটা বিস্তর আলোচনা, যাই হোক আমরা বলি যে যদি লাইফ খাদ্যাভ্যাসে তেমন কোনো পরিবর্তন করতে না হয়, আমরা আসলে আগে ডিটেলস হিস্ট্রি নেই যে ওনার খাদ্যাভ্যাসটা আসলে কেমন, যদি দেখি যে মোটামুটি ঠিক আছে তাহলে আমরা হালকা একটু মডিফাই করি যে তিন বেলার খাবার ছয় বেলা ভাগ করে খাবেন, আর খাবারের সময় এবং পরিমাণটা একটু ঠিকঠাক রাখতে হবে, আর ভাত কম খাবেন, আলু কম খাবেন, সবজি বেশি খাবেন এবং মিষ্টি জাতীয় খাবার পরিহার করবেন। আমরা সংক্ষিপ্তভাবে এটাই বলে দিই। তাহলে সবচেয়ে বড় কথা হলো যে খাবারটা ভাগ করে খেতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ একসাথে যখন বেশি খাওয়া হবে তখন যে সুগারটা বাড়বে সেটাকে কমানোর জন্য যথেষ্ট পরিমাণ ইনসুলিন ডায়াবেটিসে আক্রান্ত রোগীর দেহে থাকে না। সেজন্য আমরা যদি ভাগ ভাগ করে খাই তাহলে একই খাবার দেখা যাবে ভাগ ভাগ করে খাচ্ছি কিন্তু ওনার সুগার কিন্তু নিয়ন্ত্রিত থাকতে পারে, এটা হলো। আরেকটা হলো যে সবজিটা একটু বেশি খেতে হবে আমাদের, এটা খুব মনে রাখা উচিত। আমরা ভাত বেশি খাই, একটা প্লেট আমরা বলি যে ডায়াবেটিসে প্লেট মডেল, ডায়াবেটিসে আক্রান্ত রোগীর একটা প্লেটকে এইভাবেই সাজাবেন যে একটা প্লেটের অর্ধেক থাকবে শুধু সবজি আর বাকি অর্ধেকটাকে দুই ভাগে ভাগ করবেন, একভাবে এক ভাগে থাকবে হলো রুটি অথবা ভাত বা শর্করা জাতীয় খাবার উনি যেটাই খান, আরেক ভাগে থাকবে হলো প্রোটিন বা আমিষ জাতীয় খাবার, মাছ মাংস দুধ ডিম ডাল, এভাবে উনি প্লেটটা সাজাবেন। আর ইয়ে তো ব্যায়ামের যে বিষয়টা বলি যে ব্যায়াম আসলে সবার জন্য একরকম ব্যায়াম নয়, তো ডায়াবেটিসে আক্রান্ত রোগীর যদি কোনো জটিলতা না থাকে তাহলে প্রতিদিন 45 মিনিট মোটামুটি একটু স্পিডে হাঁটার চেষ্টা করবেন। তবে যাদের দীর্ঘমেয়াদী জটিলতা আছে, উচ্চ রক্তচাপ আছে, হার্টের সমস্যা আছে, কিডনিতে সমস্যা আছে এবং যাদের গর্ভাবস্থা আছে, তারা কিন্তু ডাক্তারের সাথে একটু পরামর্শ করে নেবেন যে ওনারা কীভাবে হাঁটবেন এবং ওনার জন্য কোন হাঁটার এক্সারসাইজ করবেন। আর হাঁটার সময় একটু খেয়াল রাখতে হবে যে হাঁটার তিনটে পার্ট আছে, সেটা হলো প্রথম আমরা বলি ওয়ার্ম আপ পিরিয়ড, উনি হয়তো 45 মিনিট হাঁটবেন, প্রথম 4 থেকে 5 মিনিট বা 6 মিনিট উনি একটু ওয়ার্ম আপ করে নেবেন, খেলায় যেরকম ওয়ার্ম আপ করে সেরকম। তারপর হলো মেনটেনেন্স পিরিয়ড, একটা নির্দিষ্ট স্পিডে উনি হাঁটবেন, লাস্টের দিকে গিয়ে আমরা যেটা বলি কুল ডাউন পিরিয়ড, আস্তে 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 করে উনি স্টপ করে দেবেন। তাহলে হঠাৎ করে শুরু করবেন না খুব স্পিড, আবার হঠাৎ করে থামিয়ে দেবেন না আর কি। আচ্ছা, মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ যে কীভাবে হাঁটবেন। আচ্ছা স্যার, ডায়াবেটিস আক্রান্ত রোগীদের তো অনেকের যাদের সুগারটা অনেক বেশি থাকে আপনারা ইনসুলিন দিয়ে থাকেন, তো দেখা যায় যে দীর্ঘদিন ধরে একটা পেশেন্ট ইনসুলিন ব্যবহার করতে করতে তার ইনসুলিন ব্যবহারের প্রতি একটা অনীহা কাজ করে, তা এটার জন্য কি আসলে কোনো মডার্ন কোনো চিকিৎসা কি আমাদের এসেছে যে ইনসুলিনের বিকল্প যেটা হতে পারে? হ্যাঁ, এটা আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আমাদের অনেক রোগী আছে তারা অনেক সময় ডায়াবেটিস, আমরা অনেক সময় বেজাল ইনসুলিন দিই একদিন একবার, পরে আমাকে আবার মিলের সাথে সাথেও দিতে হয়, ফলে অনেকবার ইনসুলিন হয়ে যায়। এটা একটা সুখবর আছে আমাদের ডায়াবেটিস রোগী যারা হচ্ছে ইনসুলিন নিয়ে থাকে। আপনাদের একটা ইনসুলিন পাম্প হয়েছে যেটা একটা ওপেন এবং একটা হচ্ছে ক্লোজড
ডিভাইস। ওপেন ডিভাইসটা হচ্ছে আপনার একটা মেশিন থাকবে, এখানে একটা ব্যাটারি থাকবে, এর মধ্যে প্রিফর্মড ইনসুলিন দেওয়া থাকবে এবং একটা টিউব থাকবে, সাথে একটা ক্যানুলা। ক্যানুলাটা আমরা যেভাবে ইনসুলিন দেই এখানে সাবকিউটেনিয়াস ঢুকিয়ে রাখা হবে এবং মেশিনটা আপনি চাইলে ছোটো বেল্টের এখানেও লাগিয়ে রাখতে পারেন। তাহলে যেটা হচ্ছে ওপেন সেটা করবে কি, যে আমার একটা হয়তো বেজাল ইনসুলিন রাতে একবার নেওয়ার কথা, ওইটা দেওয়া থাকবে আমার একটা প্রোগ্রামে এবং তিন বেলা হয়তো দেওয়া থাকবে। এইটা সে তার মতো করে ইনসুলিন ওইভাবে আমি যেভাবে সেট করব, যে আমি ছয় 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 রেগুলার ইনসুলিন দিলাম, রাতে বেজাল একটা দিলাম দশ, এরকম করেই সে রিলিজ করবে। কিন্তু এটা আরেকটু ডেভেলপড হয়েছে, যেটা হচ্ছে ক্লোজড ইনসুলিন পাম্প, যেটাকে কিন্তু আর্টিফিশিয়াল প্যানক্রিয়াস বলে। প্যানক্রিয়াস হচ্ছে যেখান থেকে এই যে ইনসুলিন সিক্রেশন হয়, আমাদের শরীরে যদি গ্লুকোজ বেড়ে যায় সিগন্যাল পেয়ে ও ওখান থেকে ইনসুলিন সিক্রেশন করে, ঠিক ক্লোজড যেই আপনার পাম্পটা এটা একই রকমভাবে কাজ করবে। ও হচ্ছে কন্টিনিউয়াস ব্লাড সুগার মনিটর করবে ব্লাডে বডিতে এবং এটা সে সিগনাল পাঠাবে যে এখন ব্লাড সুগার বেড়ে গেছে, তখন সে ইনসুলিন রিলিজ করবে। অর্থাৎ যখন সুগার বেড়ে যাবে তখন ইনসুলিন রিলিজ হবে, মানে এটা একটা ক্লোজ লুপ এবং একটা প্যানক্রিয়াসের মতোই কাজ করবে। স্বয়ংক্রিয়ভাবে এটা আরও। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে এটার অনেক দাম এবং এটা ব্যবহার, এটা মানুষের কাছে পৌঁছে দিতে হয়তো আমাদের একটু দেরি হবে, কিন্তু এই সুখবরটা আছে ডায়াবেটিস রোগীদের জন্য। আমরা হয়তো খুব নিকট ভবিষ্যতে এটা পেয়ে যাব। হ্যাঁ, বাংলাদেশে অনেকে ইউজ করছে আর কি, যারা সলভেন্ট তারা ইউজ করছে। আচ্ছা স্যার, শুরুতে আপনি পেশেন্ট এডুকেশন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং ফ্যামিলিকে এডুকেট করা এই বিষয়টার উপর জোর দিয়েছিলেন, আমাদের হাতে সময় প্রায় কম এসেছে, আপনার কাছে এই বিষয়টি নিয়ে আবার একটু জানতে চাচ্ছি। এডুকেশন আসলে অনেক বিষয়, এডুকেশনে আসলে বলতে হবে ডায়াবেটিস জিনিসটা আসলে কি, কিভাবে হয় ডায়াবেটিস, হলে সম্ভাব্য কী কী জটিলতা হতে পারে, ডায়াবেটিস আক্রান্ত রোগী আসলে গ্লুকোমিটার দিয়ে কিভাবে সুগার পরীক্ষা করবেন, কখন পরীক্ষা করবেন, ডায়াবেটিস আক্রান্ত রোগী কিভাবে ইনসুলিন নেবেন এবং ইনসুলিন ইঞ্জেকশন টেকনিকটা কেমন, ডায়াবেটিস আক্রান্ত রোগীর সুগার যদি অনেক কমে যায় হাইপোগ্লাইসেমিয়া হয় অথবা সুগার যদি অনেক বেশি বেড়ে যায় তখন উনি আসলে কী করবেন, ঠিক আছে, তারপরে ডায়াবেটিস আক্রান্ত রোগী ডায়রিয়া হলে বা বমি হলে তখন উনি ইনসুলিনটা বাড়াবেন নাকি কমাবেন, ইত্যাদি নানা বিষয়ে আসলে যে ডিসকাশন করা হয় সেটাকেই আসলে আমরা ডায়াবেটিস এডুকেশন বলে থাকি। ডায়াবেটিস এডুকেশনটা খুবই গুরুত্বপূর্ণ আসলে, এটা একবার বা এটা মিডিয়াতে অল্প সময়ে বলা সম্ভব না। এক একটা সেটিংয়ে দেখা যাবে আজকে হয়তো হাইপোগ্লাইসেমিয়া বা সুগার নীল হয়ে যাওয়া নিয়ে কথা বললাম, আরেকবার হলো যে সুগার অনেক বেড়ে গেল সেটা নিয়ে কথা বললাম, একদিন হয়তো গ্লুকোমিটার নিয়ে কথা বললাম, আরেকদিন হয়তো শুধু ইনসুলিন ইঞ্জেকশন টেকনিক কীভাবে সেটা নিয়ে কথা বললাম। তো এই সার্বিক বিষয়গুলো আসলে যেখানে ডিসকাস করা হয় সেটাকে ডায়াবেটিস। আচ্ছা, মানে পেশেন্টকে এবং পেশেন্টের যে অ্যাটেনডেন্ট সবাইকে সেটা এডুকেশনটা নেওয়াটা উচিত। আচ্ছা যেটা যে, আচ্ছা স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনার কাছে জানতে চাই, আমাদের হাতে শো একেবারে শেষ, যে দর্শকদের জন্য কি বলতে চান? দর্শকদের জন্য আমি স্যারের কথার রেশ ধরে শেষ করতে চাই, যেটা হচ্ছে যে আমাদের যে ক্রনিক ডিজিজগুলো আছে ডায়াবেটিস ছাড়াও, যেগুলো হচ্ছে অনেক দিন থাকবে, সারা জীবন তাকে ডিল করতে হয়, এই পেশেন্টকে আমরা বলি পেশেন্ট এডুকেশনের পাশাপাশি পেশেন্টকে অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন দ্য ট্রিটমেন্ট অফ দ্য পেশেন্ট, মানে তার চিকিৎসার মধ্যে পেশেন্ট নিজেই কিন্তু ডাক্তার হিসাবে কাজ করবে। হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেলে আমি তাৎক্ষণিক কী করবো এই জিনিসটা শিখে ফেলতে হবে। ইনসুলিন যে সিরিঞ্জটা, এই যে বললো যে অনেক সময় লাগবে আসলে বলতে, আমার কাছে অনেক রোগী আসে ইনসুলিন সিরিঞ্জ পাশ দিয়ে ঢোকাচ্ছে, ইন্টারডার্মালি হয়ে যাচ্ছে, ওই ইনসুলিন কাজ করতেছে না, অনেক ইনসুলিন নিচ্ছে কিন্তু ডায়াবেটিস আনকন্ট্রোল, পরে ওদেরকে বলে দিতে হয় যে না এটা একদম খারাপ ঢোকাতে হবে, এটা স্কিনের নিচে যাবে মাসেলের উপরে থাকবে, ওইভাবে এডুকেশনটা এটা একটা বড় জিনিস এবং এটা পেশেন্টের এই ডায়াবেটিসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। পেশেন্ট এডুকেশন, অ্যাক্টিভ পার্টিসিপেশন অ্যান্ড মনিটরিং। আচ্ছা, এবং পেশেন্টকেও স্বতঃপ্রণোদিত হয়ে ডাক্তারের কাছ থেকে এই বিষয়গুলো অবশ্যই শিখে নিতে হবে তার নিজের ভালোর জন্য। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের পর্বে আমরা কথা বলছিলাম ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।